শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রিয় শ্রোতা, আজ 13ই সেপ্টেম্বর। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিন। 1955 সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। 1975 সালের 15ই আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলা তুন্নেসা সহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। সে সময় বড় বোন শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান দুই বোন। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ সক্রিয় রাজনীতিবিদদের অনুপ্রেরণা ও সহযোগিতা করে গেছেন। শেখ রেহানা সহ বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যই সবাইকে আপন করে নেওয়ার এক অসীম ক্ষমতার অধিকারী। তিনি রাজনৈতিক ফ্রন্টলাইনে না আসলেও পিতার মতোই এদেশের মানুষকে ভালোবেসেছেন। শেখ রেহানা জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে তার বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগলে রাখেন এবং সঠিক পরামর্শ ও সহায়তা দিয়ে থাকেন। এদেশের অর্থনৈতিক উন্নয়ন সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বহুমাত্রিক অবদানের ইতিহাস রচনা করে যাচ্ছেন, তার পেছনে শেখ রেহানার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বহু গুণে গুণান্বিত বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা প্রতিটি ক্ষেত্রে তার বোন শেখ হাসিনার সঙ্গে সুখে দুঃখে এক হয়ে কাজ করেছেন এবং করে যাবেন মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এ প্রত্যাশা আজ প্রতিটি বাঙালির মনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় তিনি শেখ হাসিনার অদম্য অগ্রযাত্রার উন্নয়নকে সঠিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে আরও এগিয়ে নিয়ে যাবেন। জন্মদিনে এটি আমাদের একান্ত কামনা। শেখ রেহানার শুভ জন্মদিন উপলক্ষে দর্পণ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন। আমি তামান্না সিদ্দিকী এবং আমি জাবির আহমেদ পলাশ। প্রিয় বন্ধুরা, বছর জুড়ে ঋতু পরিক্রমায় চলছে অপরূপা শরৎকাল। শরৎকালে প্রকৃতি যেন অপরূপ সাজে সেজে বসে থাকে। আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, নদীর কোল ঘেঁষে সারি সারি কাশফুলের সমারোহ, সাদা দোলন চাঁপার মন মাতানো গন্ধ ও সকালবেলায় শিউলিতলায় জাফরানি রঙের বোটা ও সাদা পাপড়ির শেফালি ফুলের বিছানো চাঁদর বাঙালি মনকে আকুল করে তোলে। তাই তো এই ঋতুর বন্দনায় কবি সাহিত্যিকরা আবহমানকাল ধরে মেতে আছেন তাদের নানান গান, কবিতা ও গল্প উপন্যাসের মধ্যে। শরৎকালের আকাশের দিকে তাকালেই সবার মনে গুনগুনিয়ে ওঠে কোনো না কোনো গান। তবে বর্তমান পরিস্থিতিতে সেই গানটাকে হয়তোবা আমাদের মনে আসে না, মনে চলে আসে করোনার কথা। হ্যাঁ বন্ধুরা, 2019 সালের ডিসেম্বর মাস থেকে সারা পৃথিবীর মানুষ অনুজীব করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। ইতোমধ্যে চিকিৎসা বিজ্ঞানীরা করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেছে এবং বিশ্বব্যাপী মানবদেহে এই টিকার প্রয়োগ চলছে। আমাদের দেশেও করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে। আমাদের দেশে যাতে টিকার ঘাটতি না হয় সেজন্য সরকার পৃথিবীর নানা দেশ ও উৎস থেকে টিকা সংগ্রহ করছে এবং ভবিষ্যতে যাতে টিকার সংকট না হয় তার জন্য টিকা সংগ্রহের কূটনৈতিক চেষ্টা অব্যাহত রাখছে। এর পাশাপাশি সরকার আমাদের দেশেও টিকা উৎপাদনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি এখনও আমাদের দেশের সাধারণ মানুষ সচেতন না হয় আর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলে, তাহলে ভবিষ্যতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে। তার ফলে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই আমাদের সবারই উচিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও বাইরে যাবার প্রয়োজন না হলে বাড়িতে নিরাপদে অবস্থান করা। ঘরের বাইরে নিতান্তই বের হতে হলে অবশ্যই মাস্ক পরে চলাচল করা এবং বারবার সাবান বা স্যানিটাইজার ব্যবহার করা। আসুন আমরা সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলি এবং করোনা থেকে নিজেদেরকে মুক্ত রাখি।
প্রিয়বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকে শরতের এই স্নিগ্ধ সকালে দর্পণকে কি আয়োজনে সাজিয়েছি আপনাদের জন্য। প্রথমে রয়েছে ইতিহাসের পাতা থেকে তুলে আনা উল্লেখযোগ্য ঘটনার সংকলন এই দিনে। তারপর থাকবে বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি ও বিশেষ ঘটনা নিয়ে রচিত অংশবিশেষ পাঠ কারাগারের রোজ নামচা। এরপর রূপালী সংস্কৃতি, অপরূপ বাংলা, সংগ্রামের প্রতিচ্ছবি এবং সবশেষে কবিতার পরিবেশনা। বন্ধুরা, আজ 29শে ভাদ্র 1428 বঙ্গাব্দ, 13ই সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের 256তম দিন। চলুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে কোথায় কি ঘটেছিল তার কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যুর তথ্যাবলী। আমন্ত্রণ সবাইকে আজকের এই দিনে পর্বে। শুরুতেই চলে যাচ্ছি 1501 সালে। 1501 সালের আজকের দিনেই বিশ্বখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো তাঁর বিখ্যাত শিল্পকর্ম ডেভিডের মূর্তি বা ভাস্কর্য নির্মাণ শুরু করেছিলেন। 1922 সালের আজকের দিনেই লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 136 ডিগ্রি ফারেনহাইট। 1929 সালের আজকের দিনেই ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সৈনিক বিপ্লবী যতীন দাস টানা 63 দিন অনশনের পর লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন। 1959 সালের আজকের দিনেই চাঁদের উদ্দেশ্যে রাশিয়ার লুনিক 2 নামক রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। আজ 13ই সেপ্টেম্বর যেসব বিখ্যাত ব্যক্তিত্বরা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন বাংলা সাহিত্যের অন্যতম রম্য লেখক ও কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী, বাইজেন্টাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস, বাঙালি শ্রুতিধর পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চানন, নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ রবার্ট রবিনসন, ওলসিও সাহিত্যিক রুয়াল দাল, প্রখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার শেন ওয়ার্ন, ইতালীয় ফুটবলার ফাবিও কানাভারো, জার্মান ফুটবলার টমাস মুলার প্রমুখ। প্রিয় বন্ধুরা, আজকের দিনে আমরা হারিয়েছি পঞ্চকবি খ্যাত বিশিষ্ট গীতিকবি ও সুরকার রজনীকান্ত সেন, ভারতীয় রাজনীতিবিদ ভূপেন্দ্রনাথ বসু, বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন, স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ, জার্মানির প্রখ্যাত বস্তুবাদী দার্শনিক লুডুইগ ফয়েকরাগ প্রমুখকে। প্রিয় বন্ধুরা, আজ 13ই সেপ্টেম্বর আপনাদের অনেকেরই জন্মদিন। জন্মদিনের এই শুভক্ষণে আপনাদের প্রত্যেককে দর্পণের পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ আমরা অতিক্রম করছি বছর জুড়ে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও বাঙালি জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে শোষকের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি সংগ্রাম করেছেন আপোষহীনভাবে। মানুষের অধিকার আদায়ের দাবিতে প্রায় 14 বছর সময়কাল তিনি কারাভোগ করেছেন। সেই কারাজীবনের ঘটনাগুলো জানতেই আমাদের প্রথম নিবেদনে পরিবেশন কারাগারের রোজ নামচা পর্ব। কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করে শোনাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। স্ত্রীর সাথে স্বামীর অনেক কথা থাকে, কিন্তু বলার উপায় নাই। আমার মাঝে মাঝে মনে হতো স্ত্রীকে নিষেধ করে দেই যাতে না আসে। 1949 সাল থেকে 52 সাল পর্যন্ত আমার স্ত্রীকে নিষেধ করে দিয়েছিলাম ঢাকায় আসতে, কারণ ও তখন তার দুইটা ছেলে মেয়ে নিয়ে দেশের বাড়ি থাকত। 1949 সাল থেকে 50 সালে ঢাকায় 144 ধারা ভঙ্গের জন্য একটা মামলা চলে আমার, শামসুল হক সাহেব, মাওলানা সাহেব, ফজলুল হক ও আব্দুর রৌফের বিরুদ্ধে। মামলাটা হয় লিয়াকত আলী খান ঢাকা আসলে আমরা একটা সভা করে শোভাযাত্রা বের করি। শোভাযাত্রা লাঠি চার্জ করে ভেঙে দেওয়া হয় আর শামসুল হক সাহেবও আর কয়েকজনকে গ্রেপ্তার করে। কয়েকদিন পরে মাওলানা সাহেবকে আর 1.5 মাস পরে আমাকে গ্রেপ্তার করে। অন্যদের জামিন দেওয়া হয় কিন্তু আমাদের তিনজনকে রাজনৈতিক বন্দী করা হয়, তাই আমাদের জামিন হয় না। আমরা নিরাপত্তা বন্দী হয়ে যাই যখন সরকারের ইচ্ছা ছাড়বে, বিনা বিচারে বন্দী। মুক্তি পাওয়াটা সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। এক বৎসর মামলা চলল, মাওলানা সাহেব ও হক সাহেবকে মুক্তি দেওয়া হলো আর আমাদের বাকি তিনজনকে সশ্রম কারাদণ্ড দেওয়া হলো 3 মাস করে। নিরাপত্তা বন্দীও রইলাম, সাথে সাথে সশ্রম কারাদণ্ড ভোগ করতে লাগলাম। আপিল করা হলো, আমাকে ফরিদপুরে পাঠিয়ে দেওয়া হলো। হক সাহেব 7-8 মাস পরে মুক্তি পান
মৌলানা সাহেব ও আমি ছিলাম এক জেলে। আমাদের অন্য রাজবন্দীদের সাথে রাখা হতো না। আমরা যদি ওদের সঙ্গে থাকি তবে কমিউনিস্ট হয়ে যাব, এই হলো ভয়। কমিউনিস্ট রাজবন্দী ছিল বেশি, আমাকে পাঠিয়ে দেওয়া হলো। মৌলানা সাহেব একলা রইলেন। যখন বিদায়ের সময় হলো মৌলানা সাহেব কেঁদে দিলেন। বুঝলাম বুড়ার মনে ব্যথা। আমাকে গোপালগঞ্জ চালান দেওয়া হলো, কারণ সেখানে আর একটা মামলার আসামি, সেটা 144 ধারা ভঙ্গের। গোপালগঞ্জ পৌঁছে খবর পেলাম আমার মা বাবা ও স্ত্রী ঢাকায় আমাকে দেখতে গেছেন। সাব জেলে আমাকে রাখা হলো না, কারণ জায়গা নাই। পাঠাইয়া দেওয়া হলো ফরিদপুর জেলে। মামলার তারিখ পড়ে গেছে, ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হলো। আমাকে ভাড়া দেওয়া হলো ইন্টার ক্লাসের, নিজের টাকা দিয়ে সেকেন্ড ক্লাস করে নিলাম। সিপাহী বেচারারা কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, খুবই আদর করেছে ও ভদ্র ব্যবহার করেছে। যে টাকা পথ খরচ সরকার দিতেন তাতে একবেলা খাওয়া হয়, স্টিমারে আর একবেলা খাওয়া হতো না, তাই নিজের টাকা দিয়ে খেয়ে নিতে হতো। ফরিদপুর জেলে এসে একলা পড়লাম। রাজবন্দীরা আছে, তাদের আলাদা জায়গায় রাখা হয়েছে, আর আমাকে রাখা হয়েছে একলা এক জায়গায়। হাসপাতালের একটা রুম ছেড়ে দিল, সেখানেই থাকলাম। প্রথমে হাসপাতাল থেকে খাবার দিত, পরে অন্য নিরাপত্তা বন্দীরা 4-5 এক জায়গায় থাকত, তারা নিজেদের পাক দেখাশোনা করত। আমাকে পরে সেখান থেকে খাবার আনাইয়া দেওয়া হতো। আমাকে ফরিদপুর জেলায় আনার পরে কাজ দেওয়া হলো সুতা কাটা, কারণ এখন আর আমি রাজবন্দী নই, কয়েদি। সুতা কাটতে হতো আর কয়েদির কাপড় পরতে হতো। 3 খেটে ফেললাম, আমারও সাজা খাটা হয়ে গেল, আবার রাজনৈতিক বন্দী হয়ে গেলাম। কিছুদিন পরে খবর পেলাম আমি আপিলে খালাস হয়ে গেছি, সাজাও খাটা হয়ে গেছে, আবার আপিলেও খালাস হলাম। পৃথিবীব্যাপী মানুষের চিত্ত বিনোদনের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। ভারতীয় উপমহাদেশে চলচ্চিত্রের অভিযাত্রা 100 অতিক্রম করেছে। বাংলাদেশের চলচ্চিত্র নিজস্ব স্বকীয়তায় বিগত 6 ধরে দর্শকের মন জয় করে চলেছে। আমাদের চলচ্চিত্র অঙ্গনে যুক্ত হয়েছেন অনেক সৃজনশীল ও সৃষ্টিশীল মানুষ। তাদের মেধা, শ্রম ও সৃজনী ক্ষমতা দিয়ে আমাদের দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। বাংলা ভাষার জনপ্রিয় চলচ্চিত্রের ইতিবৃত্ত জানাতেই এবারের আয়োজন রূপালী সংস্কৃতি। শ্রোতা বন্ধুদের জন্য আজকের রূপালী সংস্কৃতি গ্রন্থনা করেছেন গোলাম মোর্শেদ আহমেদ ও তা উপস্থাপন করছেন সাইদা জান্নাত বান্ধন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি তোমাকে চাই। 1996 সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক এই ছায়াছবির গানগুলো সে সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ছায়াছবিটি পরিচালনা করেছেন মতিন রহমান। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি তোমাকে চাই ছায়াছবির সংক্ষিপ্ত। একমাত্র ছেলে আকাশ, বাবা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকলেও আকাশের মা অনার্স পড়ুয়া ছেলের খাওয়া দাওয়া লেখাপড়ার প্রতি দারুণ নজর দেন, যেন এখনো সে প্রাইমারি স্কুলও প্রেরোয়নি। মাঝে মাঝে তোমার আদর কিছুটা অত্যাচারের মতো মনে হয়, তুমি আমার উপর অনেক বেশি নিয়ম কানুন চাপিয়ে দিচ্ছো। এক ভিক্ষুককে রাস্তা পার করে দেবার সময় আকাশের গাড়ির সাথে ধাক্কা খেয়ে একই হলো। সরি, আপনার তেমন লাগেনি তো? আপনার তো দুটো চোখ আছে, দেখে গাড়ি চালাতে পারেন না? আপনারা রাস্তা পার হচ্ছিলেন, তার দূর থেকে আমি ঠিক লক্ষ্য করিনি। এদিকে মায়ের ঠিক করা প্রফেসরের বাসায় পড়তে এসে ভূত দেখার মতো চমকে ওঠে আকাশ। এই তো সেই মেয়েটি। এখানেও দেখছি আপনি, ভাষা নাম্বার ভুল করিনি তো? লেখাপড়ার মাঝে ধীরে ধীরে আকাশ আর নদী দুজন দুজনের সম্পর্ক ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হতে থাকে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলেরে। এদিকে ঘটনাচক্রে ধূর্ত কুচক্রি ব্যবসায়ী ইজ্জত আলী, যার টাকা আছে কিন্তু সমাজে ওঠার জন্য আকাশের বাবা চৌধুরী সাহেবের সাথে পার্টনারশিপে বিজনেস করতে এসে আকাশের দিকে চোখ পড়ে যায় তার। নিজের উশৃঙ্খল মেয়ে পিঙ্কিকে লেলিয়ে দেয় আকাশের পেছনে। শিল্পপতি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে সাগর চৌধুরীকে পেয়ে গেছি, এইরকম ছেলেকে আমি জামাই হিসেবে চেয়েছি। কোথাকার কোন ছেলে? এরকম ছেলে লাখে একটা হয় না,
আমার যখন পছন্দ হয়েছে তখন তোমার হবে। ইজ্জত আলীর কুপরামর্শে মেয়ে পিঙ্কি আকাশকে তার প্রেমের জালে ফাঁসাতে ব্যর্থ হয়, কিন্তু হাল ছাড়ে না ইজ্জত আলী। চৌধুরী সাহেবকে ব্যবসার লোভ দেখিয়ে সাগরের সাথে পিঙ্কির বিয়ে পাকাপাকি করে ফেলে। আপনি অবশ্য মন্দ বলেননি, মরে গেছি আনন্দে, মরে গেছি। যাক, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল। জি আসেন আলহামদুলিল্লাহ। এদিকে সাগর নদীর প্রেমের খবর পৌঁছে যায় চৌধুরী সাহেবের কাছে। মিসেস চৌধুরীও জেনে যায় সে খবর। সাগর নদীকে তার বাড়িতে বেড়াতে নিয়ে এলে চৌধুরী সাহেব নদীকে বলে তার বাবা যেন তার সাথে দেখা করে। শুনেছি আপনি একজন আদর্শবান শিক্ষক, আমার ছেলে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু আপনি যে একজন জানু ব্যবসায়ী তা আমার জানা ছিল না। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, নিজের মেয়েকে পুঁজি করে আপনি ব্যবসায় নেমেছেন। সাগরের মা সাগরকে বলে নদীকে মন থেকে মুছে ফেলতে। একদিকে শিক্ষকের অপমান, অন্যদিকে নদীকে ভুলে যাওয়ার আদেশ, সহ্য করতে পারে না সে। নিজ বাড়ি ছেড়ে চলে যায় নদীর কাছে, দুজনে ভালোবাসার ঘর বাঁধবে বলে। কিন্তু বাধা দেয় প্রফেসর রহমান। তোমরা যা করছো তা পাগলামি ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, কেন আমার জীবনটা দুর্বিষহ করে তুলছো, আসলে তোমরা কি চাও? রহমান প্রফেসরের আদেশ, সাগর নিজের রোজগার করতে পারলেই কেবল নদীকে বিয়ে করতে পারবে। সে মোতাবেক দিন রাত পাগলের মতো কাজ খুঁজে ব্যর্থ হলে শেষ পর্যন্ত পেয়ে যায় রেন্ট এ কারের ড্রাইভিং চাকরি। এই নাও চাবি, আজ থেকে এই গাড়ি তুমি চালাবে। আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না, দোয়া করবেন আমি যেন আপনার বিশ্বাসে মর্যাদা রাখতে পারি। সাগর তার চাকরির প্রথম বেতনের টাকা দিয়ে উপহার নিয়ে আসে নদীর জন্য, কিন্তু ফিরিয়ে দেয় নদীর বাবা। আমি তোমার গুরুজন ঠিকই, কিন্তু আমার থেকে বড় গুরুজন তোমার বাবা, তোমার মা, এটা তাদেরই প্রাপ্য। আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করবেন, আপনার কাছে আমার অনেক কিছু শেখার আছে। এদিকে ইজ্জত আলী জেনে যায় সাগর ভালোবাসে নদীকে। চৌধুরীর ছেলে সাগরের সাথে তার মেয়ে পিঙ্কিকে বিয়ে দিতে না পেরে তার সম্পত্তি আত্মসাতের কুমতলব আটে ইজ্জত আলী ব্যাপারী। আমি চাই তুমি এই দলিলে সই করো। না, আমি কোনো দলিলে সই করবো না, আমার সন্তানকে বঞ্চিত করে আমি কোনো সম্পত্তি তোমাকে নিয়ে নেব না। পরিশেষে ইজ্জত আলী আর তার গুন্ডা পাণ্ডার কবল থেকে সাগর তার বাবাকে বাঁচায়। চৌধুরী সাহেব তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় নদীর বাবার কাছে। পরিশেষে সাগর নদীর বিয়ের মধ্য দিয়ে দুই পরিবারের ভুল বোঝাবুঝির অবসান ঘটে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, শর্মিলি আহমেদ, খলিল, আরিফুল হক, ডন, সুস্মিতা সহ আরো অনেকে। আবহমান কাল ধরে এই বাংলাদেশ সমৃদ্ধ হয়েছে এদেশের সেই সব মানুষের শ্রম, ঘাম ও সফলতায়, যারা তাদের জীবনের স্বর্ণোজ্জ্বল সময়কে ব্যয় করেছেন দেশের কল্যাণে ও সমৃদ্ধিতে অবদান রাখতে। দরিদ্র ও অসচ্ছল পরিবার থেকে আসা এমনই সফল ব্যক্তিদের সাফল্যের ইতিকথা নিয়ে আমাদের এবারের আয়োজন সংগ্রামের প্রতিচ্ছবি। এ আয়োজনে উপস্থাপনায় আছেন সজীব দত্ত। দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত, খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলা থেকে, এখানকার একজন সংগ্রামী মানুষ। আমরা চলুন তার সংগ্রামের কথা আমরা একটু শুনি। আপনার নাম পরিচয় বলবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি রূপালী চাকমা, সহকারী শিক্ষক, লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। রূপালী চাকমা, আপনার শিক্ষা জীবনের কথা আমাদেরকে একটু জানান। আপনারা হয়তো জানেন খাগড়াছড়ি জেলার মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলা একটা দুর্গম উপজেলা। যখন আমি স্কুলে পড়াশোনা করেছি তখন আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আপনি চিন্তা করলে অবাক হবেন, যখন আমি স্কুলে পড়তাম তখন সেই 6 থেকে 10 পর্যন্ত কিন্তু স্টুডেন্ট 100 মতো ছিল। তাহলে চিন্তা করে দেখেন মানুষ শিক্ষার ক্ষেত্রে কতটুকু অনগ্রসর ছিল। আমি সায়েন্সে পড়াশোনা করেছি, বিজ্ঞান বিভাগে। তো আমি যখন পড়াশোনা করেছি এখানে স্কুলে পর্যাপ্ত শিক্ষক ছিল না এবং আমাদের পর্যাপ্ত বিজ্ঞানাগার ছিল না। বিজ্ঞানাগারের যন্ত্রপাতি অনেক অভাব ছিল। আমরা যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি আমরা অনেক কষ্ট করে পড়েছি। আপনার সঙ্গে যারা পড়াশোনা করতেন সেই সময়ে
নিশ্চয়ই সবাই আজকে স্বাবলম্বী হতে পারেননি, আপনি হয়েছেন, অনেকে ঝরে গেছে, সেই সময়টা উত্তরণ করলেন একটু বলবেন। আমি যখন এসএসসি পাস করি, কলেজে ভর্তি হই, তখনও আমার অনেক ঘাটতি ছিল। আমি যখন চিটাগং ওমেন কলেজে পড়তে যাই, সেখানেও আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ আমার স্কুল পর্যায়ে যে ঘাটতিগুলো ছিল, অর্থাৎ আমার বোঝার অভাব ছিল, আবার সেগুলোকে অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করতে হয়েছে। এখানে যারা পড়াশোনা করেন, অনেক কষ্ট করে তাদেরকে স্কুলে আসতে হয় দুর্গম পাহাড়ি এলাকায়, এবং তারা সবাই সহজেই তো আসতে পারেন না, তাই না? জি, এখানে যেমন দুর্গম এলাকা, তারপর হচ্ছে অনেক দূর থেকে স্কুলে আসতে হয়, অনেক নদী পার হয়ে আসতে হয়, তারপর অনেক কাঁচা রাস্তা পার হয়ে আসতে হয়, দেখা গেল বর্ষাকালে তারা কিন্তু স্কুলে আসতে পারে না, যখন খালে নদীতে পানি ভরাট হয়ে যায় তখন তারা কিন্তু ঠিকমতো স্কুলে আসতে পারে না। আপনার স্বপ্ন বাস্তবায়নের পেছনে আপনার অনুপ্রেরণা কারা ছিলেন? আমার স্বপ্ন বাস্তবায়নের পিছনে আমার মা বাবা, আমার শিক্ষক মণ্ডলী অনেক আমাকে সহযোগিতা করেছেন। আপনি এখন শিক্ষক হয়েছেন, আপনার যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আপনি কিভাবে উৎসাহিত করছেন? আমি তাদেরকে উৎসাহিত করি যে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, এবং আমাদের সময় যে অসুবিধাগুলো ছিল বা ঘাটতিগুলো ছিল, এখন কিন্তু অনেক উন্নত হয়েছে পড়াশোনার দিক দিয়ে, তোমরা অনেক সুবিধা পাচ্ছ, এভাবে আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং রাস্তাঘাটও এখন উন্নতি হচ্ছে। আমাদের জীবনে হোঁচট খেলে হয়তো পিছিয়ে যায়, তো সেই জায়গায় একটা মানুষ আপনাকে এখন যিনি শুনছেন, তাকে আত্মশক্তি আরও বাড়ানোর লক্ষ্যে আপনি তার প্রতি কী আহ্বান রাখবেন? আমি তাদেরকে বলবো যে জীবনের লক্ষ্য যদি ঠিক থাকে, সংগ্রাম, কর্ম, নিষ্ঠা, সততার সাথে যদি আমি আমার লক্ষ্য স্থির রাখতে পারি, কষ্ট করি, তাহলে আমি অবশ্যই জীবনে সফল হব। আমি মনে করি সবাইকে এই প্রত্যয়টা নিতে হবে। প্রিয় বন্ধুরা, কথা বলছিলেন রূপালী চাকমা। এই রূপালী চাকমা মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে আজকে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের সংগ্রামের প্রতিচ্ছবি সেই সব মানুষগুলোর কথা বলে, যে মানুষগুলো হোঁচট খেলে থেমে যায় না, যে মানুষগুলো এগিয়ে যায় দুর্বার গতিতে দুরন্ত পথিকের ন্যায়। আগামী পর্বে আবার অন্য কোনো সংগ্রামী মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আসুন এগিয়ে যাই সামনের দিকে, আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। সেই প্রাচীনকাল থেকেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ এক জনপদের নাম বাংলা। তাই এ অঞ্চলের প্রতি পৃথিবীর নানা প্রান্তের মানুষের আকর্ষণ ও আগ্রহ ছিল অসীম। বাংলার অপরূপ সৌন্দর্যের ও ঐতিহাসিক নান্দনিক স্থাপনা ও পর্যটন কেন্দ্রিক জায়গার সাথে দর্পণের বন্ধুদের পরিচয় করিয়ে দিতেই বিশেষ নিবন্ধ আয়োজন অপরূপ বাংলা। আমাদের এখনকার পরিবেশনা এই অপরূপ বাংলা পর্বটির নিবন্ধ তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আর তা উপস্থাপন করছেন নাসিমা রাজ্জাক জুথি। অপার সৌন্দর্যের লীলাভূমি প্রিয় এ বাংলাদেশ, এখানে রয়েছে বিভিন্ন শতকের ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা ও নানা নিদর্শন। তাতে যেমন রাজবংশের স্থাপত্যশৈলী পাওয়া যায়, তেমনিভাবে প্রাচীন পুরাকীর্তি, ধর্মীয় উপাসনালয়, প্রসিদ্ধ নগরী স্থাপত্য ঐতিহ্য দেখা যায়। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলার আজকের পর্বে আপনাদের বলবো ঐতিহ্যবাহী স্থাপনা চট্টগ্রাম জেলার জাতিতাত্ত্বিক জাদুঘর সম্পর্কে। জাতিতাত্ত্বিক জাদুঘর বাংলাদেশের চট্টগ্রাম শহরের আগ্রাবাদে অবস্থিত দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর, যেটি মূলত বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবনপ্রণালী এবং পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মী অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত। জাদুঘরে বাংলাদেশের উপজাতি গোষ্ঠীর ইতিহাস সমন্বিত উপকরণের প্রদর্শন করা হয়েছে। এশিয়া মহাদেশের দুইটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যতম, অন্যটি রয়েছে জাপানে। এটি গবেষণা কাজেও ব্যবহৃত হয়ে থাকে। 2015 সালের হিসেবে জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রতিদিন দেশি বিদেশি গবেষক সহ 200-300 জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করেন।
জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বাদামতলী মোড় সংলগ্ন 1.25 একর স্থানের উপর 1965 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ শতকের ষাটের দশকের গোড়ার দিকে 1965 সালের পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে জাদুঘরটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1974 সালের 9ই জানুয়ারি সর্বসাধারণের পরিদর্শনের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা হয়। পরবর্তীকালে 1985 সাল থেকে 1995 সালের মধ্যে জাদুঘরে 2টি কক্ষ অন্তর্ভুক্ত হয়। একতলা বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরটি 5টি ভাগে বিভক্ত, যেখানে রয়েছে একটি কেন্দ্রীয় হলঘর সহ সর্বমোট 4টি গ্যালারি। প্রাথমিকভাবে প্রতিটি গ্যালারিতে 3টি করে কক্ষ নির্মাণের পরিকল্পনা থাকলেও শুধুমাত্র পশ্চিমের 2টি গ্যালারিতে 2টি করে কক্ষ নির্মিত হয়েছে। ফলে বর্তমানে জাদুঘরে সর্বমোট প্রদর্শনী কক্ষের সংখ্যা 11টি। জাদুঘরে 29টি বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনধারা প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশের 25টি জনগোষ্ঠী সহ আরও 5টি দেশের জাতিতাত্ত্বিক সামগ্রীর তুলনামূলক বিশ্লেষণে প্রদর্শিত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনধারায় প্রতিফলিত প্রত্ন সংস্কৃতির পরিচয়কে মানচিত্র, আলোকচিত্র, মডেল, কৃত্রিম পরিবেশ, দেয়ালচিত্র, সংক্ষিপ্ত আলোকচিত্র, সংক্ষিপ্ত পরিচিতি ফলক প্রভৃতি মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তুর প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের পাঠান, সিন্ধি, পাঞ্জাবি, কাফির, সোয়াত, ভারতের আদি, ফুয়া, মুরিয়া, মিজো, কিরগিজস্তানের কিরগিজ, অস্ট্রেলিয়ার অস্ট্রাল জাতিগোষ্ঠীর বিভিন্ন নিদর্শন রয়েছে। এছাড়াও 2 জার্মানির মিলন প্রাচীরের ভগ্নাংশের কিছু নিদর্শন জাদুঘরে প্রদর্শিত রয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য হিসেবে রয়েছে 1989 সালে ভেঙে ফেলা জার্মানির বার্লিন প্রাচীরের টুকরো অংশ। জাদুঘরে রয়েছে একটি ছোট গ্রন্থাগার এবং ভবনের সামনে রয়েছে সবুজ বাগান। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলায় আজ এ পর্যন্তই। আগামী পর্বে কথা হবে অন্য কোনো ঐতিহ্যবাহী স্থান ও অপরূপ নিদর্শন নিয়ে। শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, আজকের দর্পণের শেষ নিবেদনে এবার আপনাদের শোনাব কবি হেলাল হাফিজের লেখা প্রস্থান কবিতার আবৃত্তি শিমুল মোস্তফার উচ্চারণে। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তালপাখাটা খুব নিশীথে তোমার হাতে, কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই, গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে। বন্ধুরা, একে একে শেষ হলো আমাদের আজকের দর্পণের সকল পরিবেশনা। এবার বিদায় নেয়ার পালা। তবে বিদায়ের আগে আবারও স্মরণ করাতে চাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা এবং অন্যকেও মেনে চলতে উৎসাহিত করার কথা। প্রিয় বন্ধুরা, মনে রাখতে হবে আপনি আমি সুস্থ থাকলে আমাদের পরিবার সুস্থ থাকবে, সেই সাথে সমাজ ও দেশের মানুষও সুস্থ থাকবে। আপনাদের সবার সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। কথা হবে আগামী অনুষ্ঠানে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এবার শেষ উচ্চারণে জানিয়ে যাই, আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাসেল আহমেদ, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল এবং আপনাদের জন্য দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।